নিয়ে এসেছি লাইফে, আশা করি এটা আপনাদেরকে সাউন্ড দিবে। সাউন্ড কি শোনা যাচ্ছে দেখো তো একটু। ওকে, আমরা দেখি একটু সাউন্ড শোনা যাচ্ছে কিনা ল্যাপেল দিয়ে। ও সরি সরি, ল্যাপেলের শব্দ যদি হয় তাহলে ডিস্টার্ব হলো মনে হয় একটু আপনাদের। তো আশা করি শব্দ শোনা যাবে, আমি একটু চেক করে নিচ্ছি সাউন্ড শোনা যায় কিনা। লাইভ ভিডিও, তোর মোবাইলটা একটু দেবা আমাকে। না, সাউন্ড তো শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে কি সাউন্ড? ওয়ালাইকুম আসসালাম সায়েম ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। শোনা যাচ্ছে না, ওটা খুলে ফেলতে হবে একটু। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা, অটো ডিনাই ইউজ করেন? অটো ডিনাই ইউজ মানে বুঝি না, শোনা যাচ্ছে নাকি আবার চলে গেছে? ওকে, ও তাহলে শব্দ পাওয়া যাচ্ছে সবাই আশা করি। সরি একটুখানি যান্ত্রিক গোলযোগ হলো, 1:05 আশা করি আর 1 মিনিটের মধ্যে আমরা শুরু করবো। হ্যাঁ শুনতে পাচ্ছি রাজীব, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আজকে আমরা ক্লাস করব হচ্ছে গ্লেশিয়ারের উপরে। মোটামুটি আমাকে দেখা যাচ্ছে আর, হ্যাঁ দেখা যাচ্ছে, সব ঠিক আছে। সো ওকে, ওয়ালাইকুম আসসালাম আবরারুল, অর্ণব, সায়েম ভাই, সাউন্ড শোনা যাচ্ছে? আজকে মনে হয় খুব ভালোই সাউন্ড পাওয়া যাচ্ছে। এই ফ্যানটা একটু একটু ঘুরে দেবে, কারণ ওই ফ্যানের বাতাসটাও ডিস্টার্ব করতে পারে। শোনা যাচ্ছে এখন? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আসার জন্য। মোটামুটি 12 জন অনলাইনে দেখা যাচ্ছে, এবং আপনার শেয়ারও করে দিই, আমি একটু শেয়ার করি সো দ্যাট আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি চায় যুক্ত হতে পারবে। আর আপনারাও শেয়ার করে দেন প্লিজ, লাগে আপনাদের। ওকে, শেয়ার 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 অপশনে গেলাম, শেয়ার শেয়ার। সো কি মনে হয় আপনারা গ্লেশিয়ার সম্পর্কে কতটুকু জানেন, কি জানেন একটুখানি যদি আমি জানতে পারি ভালো হয়, একটু কমেন্ট করেন। গ্লেশিয়ার কি, জাস্ট এই কমেন্টে লিখে দেন, হোয়াট ইজ গ্লেশিয়ার এক কথায়। আরে আমার শেয়ার হচ্ছে না কেন? শেয়ার নাও ইন পাবলিক। ওকে, শেয়ার শেয়ার হয়ে গেছে। সো বন্ধুরা, ক্লাস আমি শুরু করে দিই। আজকে একটু ডিলে হয়ে গেল, 3 মিনিট, 3 মিনিট পরে আমরা শুরু করছি। আজকের সাবজেক্ট হচ্ছে গ্লেশিয়ার। তো গ্লেশিয়ার কি জিনিস সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব পুরোপুরি। আপনাদেরকে গতকালকে যে বড় স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছিলাম সেটাতে লাইট অ্যাকচুয়ালি একটু ব্লিঙ্ক করছিল। হ্যাঁ মিলি, বরফের নদী, পারফেক্টলি বলেছ। লাইক লাইট একটু ব্লিঙ্ক করেছিল, এর জন্য আজকে আমরা একটুখানি চেঞ্জ করছি, লাইক ছোট স্ক্রিন আপনাদের দেখাবো, দেখি আপনারা দেখতে পারেন কি না। যদি তাও না পারেন, আমরা চেষ্টা করব আগামীকাল আবার বড় স্ক্রিনে নিয়ে আসার জন্য। তো শুরু করছি গ্লেশিয়ার। খুবই মজা পাবেন আসলে, আমার যেটা মনে হয় এই গ্লেশিয়ার সাবজেক্টটা, কারণ হচ্ছে কি, আপনার গ্লেশিয়ারটা লাইক পাহাড়ের সবচেয়ে বড় একটা অবস্ট্যাকল, সবচেয়ে বড়। লাইক যদি বড় কোনো পাহাড়ে যেতে চান, আমি স্ক্রিনটা ঘুরে দিচ্ছি যেহেতু আপনারা দেখতে হয়তো বা পাবেন। ওকে, দেখেন তো? ওকে, আশা করি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখে নিই। ওকে, সো দেখা যাচ্ছে কি সবাই, আমি একটু দেখে নিই তারপরে শুরু করবো। ওকে, আশা করি দেখা যাচ্ছে, রাইট? সো বন্ধুরা, আজকে যে আমরা ক্লাসটা করব সেই ক্লাসটার নাম হচ্ছে গ্লেশিয়ার। গ্লেশিয়ার হচ্ছে বরফের নদী, সহজ কথায়। আমরা পরবর্তী স্লাইডেই গেলে আমরা দেখতে পারবো যে গ্লেশিয়ার হচ্ছে লাইক আপনার স্নোর একটা ফরমেশন, যখন অনেক
বছর ধরে, প্রায় এক একটা গ্লেশিয়ার হতে অনেক বছর সময় লাগে, ধর 100 বছর সময় লেগে যেতে পারে। তো অনেক স্নো পড়তে 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 সেইটা যখন হিউজ আকারে একটা লাইক ম্যাসিভ স্নো ফিল্ড তৈরি হয় পাহাড়ের উপরে, তো তখন এটা গ্লেশিয়ার হিসেবে আর কি রূপান্তরিত হয়ে যায়। তো এখানে লেখা আছে গ্লেশিয়ার আর সিস্টেম অফ আইস, ওই এই লাইটটা আসলে আমার ওই লেখা দেখতে পাচ্ছি না, লাইটটা চোখে পড়তেছে তো। ওকে, নো প্রবলেম, লাইট মোবাইলের লাইটের কারণে আসলে আমি চোখ পড়ছে, আপনাদের দিকে তাকালেই লাইটের দিকে তাকাতে হচ্ছে, তো ওই মোবাইলের লাইটটা আমি বন্ধ করে দিচ্ছি, সরি। তো একটু ব্লিঙ্ক করবে, আশা করি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো গ্লেশিয়ার হচ্ছে আইসের একটা ফর্মেশন, যেটা হচ্ছে আপনার লাইক অনেক বছর ধরে পড়তে 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 একটা বিশাল আইসের ফিল তৈরি হয়, এবং এটা হচ্ছে উপর থেকে নিচে ধাবিত হয়। অবশ্যই যেহেতু এটা বরফের নদী বলেছি, এটা কিন্তু বহমান। হ্যাঁ, বরফ কীভাবে বহমান হয় এটা মানে অনেকে হয়তো বা কোশ্চেন করতে পারেন। সিম্পলি হচ্ছে যে নদী যেরকম বহমান, বরফের এই গ্লেশিয়ারটাও বহমান, এবং এটা খুবই স্লো, ধীরে ধীরে মানে বইতে থাকে উপর থেকে পাহাড়ের যে ঢাল বেয়ে, যেদিক দিয়ে ফাটল আছে, পাহাড়ের ভ্যালি আছে, সেই ভ্যালি ধরে ধরে এটা নেমে যায়, বা যে কোনো লাইক গালি ধরে বা ভ্যালি ধরে এটা নেমে যায় নিচের দিকে, এটাই হচ্ছে ধরন। তো এইটা মানে লাইক অনেক কিছু তৈরি করে, এই গ্লেশিয়ারের মধ্যে অনেক কিছু বিষয় আছে, যেমন আপনার গ্লেশিয়ার আছে, মোরেন আছে, গ্লেশিয়ার অনেকগুলি ফর্মেশন আছে, তারপরে আইসের অনেকগুলি ধরন আছে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো ওকে, এখানে একটা সুন্দর ইয়ে লেখা আছে যে আপনার এই গ্লেশিয়ার শব্দটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে ফ্রান্সের একটা ওয়ার্ড গ্লেস, গ্লেস থেকে এটা আসছে, গ্লা সে, ঠিক আছে, ওখান থেকে আসছে, এটার অর্থ হচ্ছে আইস, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন। এবার দেখি হচ্ছে ফর্মেশন অফ গ্লেশিয়ার, কীভাবে আপনার গ্লেশিয়ারটা ফর্ম করে একটু বিস্তারিত। লাইক একটা গ্লেশিয়ার ফর্ম হতে হলে মিনিমাম মানে লাইক মোরলেস 100 বছরের মতো লেগে যেতে পারে, ঠিক আছে। আর হচ্ছে এটাতে কী কী জিনিস প্রয়োজন হয়, লাইক টেম্পারেচার, অল্টিটিউড, আপনার সোলার রেডিয়েশন, তারপরে হচ্ছে আপনার ওরিয়েন্টেশন অফ স্লোপ, লাইক পাহাড়ের যে স্লোপটা হয় সেই স্লোপের উপরে নির্ভর করে অনেক সময় এই গ্লেশিয়ার ফর্মেশন। স্লোপ যদি এরকম হয় অনেক সময় এই গ্লেশিয়ারটা মানে তৈরি হতে পারবে না, এই ঢালু নেমে যাবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। মিলি শুধুমাত্র বলেছে বরফের নদী, তো হয়তো মিলি উত্তর দিয়ে দিয়েছে, এই জন্য আর কেউ উত্তর দিবে না। সাউন্ড শোনা যাচ্ছে, হ্যাঁ সায়েম ভাই, ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে আপনার টেম্পারেচার, লাইক টেম্পারেচারটা ওখানে অনেক কম থাকতে হবে, কারণ আপনার যদি বেশি ওয়ার্ম থাকে অবশ্যই স্নো পড়ে সেটা মেল্ট হয়ে পড়ে যাবে, তো একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকতেই হবে। তারপরে হচ্ছে আপনার ওকে, তারপরে হচ্ছে আপনার লাগবে হচ্ছে ওরিয়েন্টেশন অফ স্লোপ, যেটা একটু আগেই বললাম, টেম্পারেচার বললাম, অল্টিটিউড, একটা অতি উচ্চতা লাগবে আপনার পাহাড়ে, যদি পাহাড়ে অতি উচ্চতা না থাকলে আপনার ঠান্ডাটা থাকে না, নিচের দিকে অত বেশি ঠান্ডা থাকে না। সো মোটামুটি ধরেন উইন্টার সিজনে 6-7 হাজার ফিটের উপরেও আপনার আইস হতে পারে, বা গ্লেশিয়ার হবে না, সেখানে জাস্ট স্নো পড়বে, কিন্তু গ্লেশিয়ার হতে হলে সেটা ধরেন 16-14 বা 13-15 হাজার ফিটের উপরেই আর কি গ্লেশিয়ারটা ফর্মেশন হয়। ওকে, আর এর নিচে যেগুলি হয় সেগুলি সব নদী হয়ে যায়, আর উইন্টার সিজনে হয়তো বা ফ্রোজেন রিভার হয়, বাট গ্লেশিয়ার হয় না। ওকে, এরপরে আমরা চলে এসেছে ভ্যালি গ্লেশিয়ার কয় ধরনের হয়। গ্লেশিয়ারের ধরনটা হচ্ছে মানে মোটামুটি মোরালেস 5-6 টাইপের গ্লেশিয়ার হয়। একটা প্রথমটা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার ভ্যালি গ্লেশিয়ার। ভ্যালি গ্লেশিয়ার সিম্পল, পাহাড়ের যেই ভ্যালি আছে সেই ভ্যালি ধরে ধরে যেই বরফের নদীটা নেমে গেছে সেটা হচ্ছে ভ্যালি গ্লেশিয়ার। এটা আপনি অনেক জায়গায় পাবেন এই মাউন্টেনে আপনি, এবং উপমহাদেশের সবচেয়ে বড় যেই গ্লেশিয়ারটা হচ্ছে সেটা হচ্ছে সিয়াচিন গ্লেশিয়ার, এটা পরবর্তীতে হয়তো আমি আরেকবার বলতে পারি। তো এটা সিম্পলি মাউন্টেন, যে হিমালয় এরিয়ায় বা আপনার ওই অতি উচ্চতার মাউন্টেন, সেই সব জায়গায় এই ভ্যালি গ্লেশিয়ারটা দেখা যায়। এরপরে গ্লেশিয়ারটা হচ্ছে কন্টিনেন্টাল গ্লেশিয়ার। এই গ্লেশিয়ারটা মূলত ফর্ম হয় পোলার আইস যে এলাকাগুলো আছে সেইসব জায়গাগুলোতে, আসলে এই কন্টিনেন্টাল গ্লেশিয়ার খুব বেশি দেখা যায়, লাইক আপনার অ্যান্টার্কটিকায় পাবেন, গ্রিনল্যান্ডে পাবেন এই ধরনের। এটা হচ্ছে আপনার ম্যাসিভ একটা আইসের ফর্মেশন, যেটা হচ্ছে আপনার লাইক এটাকে
ও এর আগে একটা জিনিস আমি মিস করেছি, এখানে লিখা আছে সেটা হচ্ছে অ্যালপাইন গ্লেশিয়ার হচ্ছে কন্টিনেন্টাল গ্লেশিয়ার, ওটাকে অ্যালপাইন গ্লেশিয়ার হিসেবে বলা হয়, কিন্তু এইটা অ্যালপাইন গ্লেশিয়ারের মতো না, এটা হচ্ছে আপনার ছোট হতে পারে বড় বড় হতে পারে, ছোট হলে এটাকে আইস ফিল্ড বলবো আর বড় হলে এটাকে আমরা আইস শিট বলবো। তো গ্রিনল্যান্ডে পাবেন আর হচ্ছে আপনার লাইক আন্টার্কটিকায় এই এই এলাকাগুলোতে এগুলো পাবেন। মোটামুটি আপনারা ধারণা করতে পারবেন না এখানে কত মাস আইসের লাইক সমন্বয় হয়। এখানে প্রায় এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা 3,500 মিটার পর্যন্ত আপনার থিকনেস হতে পারে। সো বুঝতে পাচ্ছেন যে কত বরফ, এটা একটা মানে প্লেন ল্যান্ডের মতো হয়, এটা কোনো রকম উপর থেকে নিচে নামে না, ধীরে ধীরে এটা এটাও মুভেবল বাট ধীরে ধীরে এটা লাইক প্লেন শিটের মতো থাকে। তো এটা কন্টিনেন্টাল, আর এটা হচ্ছে পিক মাউন্ট গ্লেশিয়ার, এটা আপনার পাহাড়ের উপর থেকে পড়ে পাদদেশে যেই গ্লেশিয়ারটা জন্ম নেয় সেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিট মাউন্ট গ্লেশিয়ার। ওকে, আপনারা বিভিন্ন হিমালয়ে গেলে দেখতে পারবেন। হ্যাঙ্গিং গ্লেশিয়ার আমরা টার্মিনোলজিতে গতকালকেই শেয়ার করেছি, যেটা হচ্ছে আপনার পাহাড়ের উপরে আপনার যেগুলি হচ্ছে তৈরি হয় যে ওভার হ্যাঙের মতো যেগুলি থাকে, লাইক একটু ভূমিকম্প হলে ভেঙে পড়ে যাবে। আপনার ছবিতে দেখতে পাচ্ছেন কি ভ্যালি গ্লেশিয়ারগুলো এখানে, সরি এটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং গ্লেশিয়ারগুলো। এরপরে আরেকটা গ্লেশিয়ার হচ্ছে, সেটা হচ্ছে রিকনস্ট্রাকচার্ড গ্লেশিয়ার। এটা লাইক উপর থেকে একটা গ্লেশিয়ারের সেট আপ নিয়ে নামে আমার নিচে আরেকটা সেট গ্লেশিয়ারের সাথে নতুন করে আবার ফর্মেশন তৈরি হয়, এটা হচ্ছে আপনার রিকনস্ট্রাকটিভ আপনার গ্লেশিয়ার। এরপর টাইডাল গ্লেশিয়ার, টাইডাল গ্লেশিয়ারটা হচ্ছে একটা লাইক ওয়েভের মতো, এইটা মূলত এই সেই সব এলাকায় হয় যেসব এলাকায় এই সাগর আছে এবং যেই গ্লেশিয়ারগুলো বহমান হতে হতে সাগরে যেয়ে পড়ে সেগুলিকে বলা হয় টাইডাল গ্লেশিয়ার। এগুলি অনেক সময় আপনার লাইক এই সাগরের মধ্যে আপনার ফ্রোজেন সৃষ্টি করে এবং অবস্টাকেল সৃষ্টি করে, অনেক সময় শিপের যাওয়ার পথ বন্ধ করে দিতে পারে, তো এটাকে বলা হয়েছে আপনার টাইডাল গ্লেশিয়ার। ওকে ওকে, নাও এবার আসি হচ্ছে লাইক ফিচার অফ গ্লেশিয়ার। ফিচার অফ গ্লেশিয়ারের আগে আমি একটা বিষয় আসবো, সেটা হচ্ছে আমি একটু আরাম করে বসছি, প্লিজ ডোন্ট মাইন্ড। ফিচার গ্লেশিয়ারের আগে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, লাইক বরফের কয়টা রং আছে, বরফ কয় ধরনের থাকে আর কি গ্লেশিয়ারের মধ্যে, এটা একটু আমরা আজকে ধারণা নেব। সেটা হচ্ছে তিন ধরনের বরফ আপনারা পাবেন। আর হৃদয়, আপনার আপনার কোশ্চেন ছিল এই গ্লেশিয়ারের উপরে, আশা করি আপনি এনজয় করছেন আমার এই ক্লাসগুলো। লাইক কোনো কোশ্চেন আসছে? হ্যাভ ফ্রেন্ডস, ওকে, বিশ্বজিৎ, আরাফাত শোনা যাচ্ছে এখন, তানজিন থ্যাংক ইউ, লাইক অনেকেই আসছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের এই লাইফটাকে আরও প্রাণবন্ত করার জন্য ধন্যবাদ। তো বলছিলাম তিন ধরনের আইস থাকে হচ্ছে একটা গ্লেশিয়ারের মধ্যে, প্রথমে হচ্ছে হোয়াইট আইস, তারপর ব্লু আইস, তারপর হচ্ছে ব্ল্যাক আইস। যদি আমরা এই পুরোটাকে একটা গ্লেশিয়ার ধরি, উপরের সারফেসে থাকবে হচ্ছে হোয়াইট আইস, মাঝামাঝি সাইডে থাকবে হচ্ছে ব্লু আইস, এবং একেবারে নিচের যে লেয়ারগুলো সেগুলো থাকবে হচ্ছে লাইক ব্ল্যাক আইস। হ্যাঁ, ব্ল্যাক আইস সচরাচর দেখা যায় না, অনেক সময় বিভিন্ন মাউন্টেনে আপনার ব্ল্যাক আইস দেখা যেতে পারে, লাইক আপনারা দেখবেন যে পাথরটা অনেক কালো, বাট ওইটাই ব্ল্যাক আইস না। কারণ হচ্ছে কি, আপনার অনেক সময় গ্লেশিয়ারের মধ্যে মাটি বালু ধুলাকণা মিলিয়ে আপনার ওই আইসের কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারে, বাট ওইটা ব্ল্যাক আইস না, ডোন্ট বি কনফিউজড। ওকে, তো এই কালারগুলির সম্বন্ধে ধারণা কেন দরকার একটু পরে আমি আসতেছি পরবর্তী স্লাইডে। তো আমরা এখন যেই লাইক গ্লেশিয়ারটাকে তিন ভাগে ভাগ করব, একটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন, আমার ইয়া লাগবে ওই এটা লাগবে, একটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন, আর একটা হচ্ছে অ্যাবুলেশন জোন, আর একটা হচ্ছে আপনার লাইক স্নাউট। হ্যাঁ, তো এখানে এভারেস্ট যেহেতু আছে, আপনারা অবশ্যই যারা মোটামুটি ধারণা আছে, এটা হচ্ছে গ্লেশিয়ার, খুম্বু গ্লেশিয়ার। খুম্বু গ্লেশিয়ারকে আইসফলও বলে, সেটা কী কারণে বলে আমি একটু পরে আপনাদেরকে বলছি। লাইক এখন যেটা বলছি সেটা হচ্ছে আপনার অ্যাকুমুলেশন জোন, অ্যাবুলেশন জোন এবং স্নাউট, কোনটাকে কী বলবেন। একেবারে ধরেন এইখানে ধরেন আপনার স্নো পড়লো, এখান থেকে স্নো পড়লো, এবং এগুলি এই পাশাপাশি এখান থেকে স্নো পড়ে পড়ে কোথায় জমা হচ্ছে, এই জোনটাতে জমা হচ্ছে, এটা হচ্ছে গ্লেশিয়ার। বুঝতে পেরেছেন, এটা ফিডিং জোন যদি হয়, এবং এটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন, এখানে স্নোগুলি পড়ে, এখান থেকেই আস্তে আস্তে আপনার আইসের রূপান্তরিত হওয়ার জন্য যেই ক্যালকুলেশনগুলি হয় এখান থেকে শুরু হয়ে যায়।
এখান থেকে আস্তে আস্তে নামতে নামতে আপনার এখানে দেখবেন যে কিছু অ্যারো আছে, সেই অ্যারোতে আপনারা দেখতে পারবেন একটা দাগ দেওয়া আছে। সো অতটুকু দাগ যদি আমি বলি, এইটা হচ্ছে আপনার সেতু অতটুকু জায়গা যেটাকে আমরা অ্যাকুমুলেশন জোন বলবো। এরপরে হচ্ছে অ্যাবুলেশন জোন। অ্যাবুলেশন জোনটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বা আরও নিচ পর্যন্ত যেই জায়গাতে হচ্ছে স্নোটা আইসে রূপান্তরিত হয়। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এই স্নো থেকে আইসে যে রূপান্তরিত হচ্ছে এই যে প্রসেসটা, এই প্রসেসটা বলা হয় ফার্নিফিকেশন। হ্যাঁ, এই ওয়ার্ডটা যদিও আমি গুগলে পাইনি বা আপনি আমি এই নিমে এই শব্দটা শুনেছিলাম তাই ইউজ করছি ফার্নিফিকেশন। কারণ হচ্ছে আপনার যেই লাইক নিচের লেয়ারটা আইসের আগের মুহূর্ত যেটা সেটাকে ফার্ন বলে, FIRN ফার্ন। তো এই ফার্ন লেয়ার, ফার্ন যে লেয়ারটা আছে সেটা তৈরি করতে হয় হচ্ছে আপনার এই অ্যাবুলেশন জোনটাতে। বুঝতে পেরেছেন? তাহলে অ্যাকুমুলেশন জোন, অ্যাবুলেশন জোন, আর এর নিচে যেই জোনটা আছে সেটা হচ্ছে আপনার স্নাউট। স্নাউট গতকালকে আমরা বলেছিলাম টার্মিনোলজি ক্লাসে যে যেইখানে গ্লেশিয়ার শেষ, যেখান থেকে বরফ গলে আপনার নদীর উৎপত্তি হয়, পানিতে রূপান্তরিত হয়, সেই এলাকাটাকে বলা হয় স্নাউট। ঠিক আছে, তিনটা ভাগ হয়ে গেল। তাহলে আমরা বলবো যে হোয়াইট আইস একটু আগে বলেছিলাম সেটা কোথায় থাকবে, উপরের সার্ফেসে। বেসিক্যালি অ্যাকুমুলেশন জোনটাতে আপনার হোয়াইট আইসই পাবেন আপনারা। তার নিচে যেই আপনার ফার্ন লেয়ারটা আছে, ফার্ন লেয়ার তৈরি হয়েছে, সেইটা অবশ্যই আপনারা পাবেন হচ্ছে ব্লু, আস্তে আস্তে ব্লুতে হবে। এবং তারপরে যখন আপনার ওই ফার্ন লেয়ারের নিচে যেগুলি হচ্ছে, যেই লাইক একটা এই এটা কীভাবে হয় অ্যাকচুয়ালি, একটা সিজন যখন আপনি বরফ পড়ে সেটা পরবর্তী সিজন পর্যন্ত, লাইক গরমের যে সামার সিজনটা হয় সেই সময় তো আপনার তাপমাত্রা বাড়ে এবং ধীরে ধীরে মেল্ট হতে থাকে। যেই স্নোগুলি আপনার এই লাইক সামার সিজনটা সার্ভাইভ করতে পারে সেটাই পরবর্তী যে সিজনের মধ্যে লাইক পরবর্তী যে স্টেজ সেখানে চলে যায় এবং নতুন উইন্টারে আবার স্নো পড়ে এবং তারপরে এটা যখন আবার সার্ভাইভ করে এটা একটা লেয়ার চাপ দেয়, পরবর্তী সিজনে আবার স্নো পড়ে। এভাবে চাপ হতে 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 চাপ দিতে 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 আপনার একেবারেই নিচের যেই বরফগুলি হয়ে যায়, প্রচুর প্রেশার পড়ে সেখানে এবং এখানে আপনার ব্ল্যাক আইস তৈরি হয়। এই আইসগুলোর মধ্যে লাইক উপরে যেই আপনার পরবর্তী আগের ইয়েতে যাই, একটু স্লাইডে যাই, একেবারে আগের স্লাইড, হ্যাঁ এই জায়গাটায়, তো এখানে আপনারা দেখবেন প্রথমে থাকে স্নো, তারপরে হচ্ছে আপনার লাইক একটা আইস আছে যেটা GRANULAR, গ্র্যানুলার। গ্র্যানুলার বলছে হচ্ছে আপনার লাইক ফার্নের আগের একটা অংশ যেটা লাইক স্নো থেকে একটু ঠিক আছে, সেটাতে আপনার যদি এয়ার বলি, স্নোতে এয়ার থাকে হচ্ছে 90% এয়ার থাকে স্নোতে, যেহেতু এটা মানে হালকা হয়ে ভেসে ভেসে আসে, তো বুঝলো 90% ওয়ে ইয়ে থাকে হচ্ছে এয়ার থাকে হচ্ছে স্নোতে, 50% থাকে হচ্ছে আপনার ওই গ্র্যানুলার লারে। আমার একটু স্পেলিং দেখতে একটু কষ্ট হচ্ছে, GRANULAR, গ্র্যানুলার। গ্র্যানুলার আইসে হচ্ছে আপনার 50% থাকে, ফরনে থাকে হচ্ছে আপনার খুবই কম, লাইক 20-30% এয়ার থাকে, আর যদি বলি ব্ল্যাক আইস সেখানে আপনার 15-20% মতো এয়ার থাকে। ওকে, এই হচ্ছে আমাদের গ্লেশিয়ারের যে আইসের ফর্মেশন, আইসের অংশগুলো আপনাদের সাথে ক্লিয়ার করলাম। তো ওকে, এরপরে একটা মজার সাবজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনার লাইক এখানে কি আছে, হ্যাঁ এখানেই আছে, এখানে কিছু জিনিস আপনার আছে অ্যাকুমুলেশন জোনের মধ্যে, কিছু এরিয়া ভাগ করা আছে সেইগুলি আমরা একটু দেখব। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখে নেই, ভালোই হলো। নিজেকে রিকল করা হচ্ছে, ও নিউটন ভাই থ্যাংক ইউ ফর জয়নিং, ওকে থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সো লাইক অ্যাকুমুলেশন জোনের মধ্যে তিনটা সাবজেক্ট আপনাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে মোট, আরেকটা হচ্ছে নেভে, আর একটা হচ্ছে আপনার বার্কসুন্ড। তো মোটটা হচ্ছে সেই অংশ, যেই অংশটা হচ্ছে আপনার লাইক গ্লেশিয়ারের মধ্যে, দেখবেন যে পুরো গ্লেশিয়ারটা এখানে আপনার দেখা আছে, এটা কোন দিকে আমার ছবিটা, হ্যাঁ ওকে এটা এই দিকে। সো এখানে দেখবেন পাথর এবং বরফের মাঝে একটা গ্যাপ আছে, যেখান থেকে আসলে আপনার যদি লাকি হন অনেক সময় ওই ব্লু আইসটা ওখানেই দেখা যায় এবং ওই ফেসের মধ্যে আপনার লাইক আইস, ব্লু আইস এগুলি দেখা যায় এবং ব্ল্যাক আইসটা আসলে দেখা যায়, ব্ল্যাক আইস আরও নিচে থাকে।
ঠিক আছে? তো এই জায়গাটাকে বলা হয় মোট, যেটা হচ্ছে রক এবং গ্লেশিয়ারের যে মাঝখানে গিয়ে যে গ্যাপটা, যে অংশটুকু, সেটাকে বলা হয় মোট। তারপর নেভে যেটা বলে আপনার ফার্ন লেয়ার যেটা আছে, যে ফার্নের অংশটুকু, স্নোটা যেখানে ফার্নে রূপান্তরিত হচ্ছে, সেই অংশটুকুতে বলা হয় নেভে, যেখানে আপনার আইসের লাইক গ্লেশিয়ারের কালারটা হবে ব্লু। ওকে, আর এটা মানে হচ্ছে পুরোপুরো আইস না। হ্যাঁ, কি দেখা যাচ্ছে না সোনালি আপু? স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে? দেখেন তো, আমি দেখতে পাচ্ছি তো। ওকে, আমি আরেকবার একটু ঠিক করে দিচ্ছি। এখন কি দেখা যাচ্ছে? স্ক্রিনে স্ক্রিনে একটু করো, এখানে ফোকাস করো, তাহলে হবে, আমাকে ফোকাস করা লাগবে না। আচ্ছা, সরি, মনে দেখা যাচ্ছে না। তারপরেও আমি একটু সামনে নিয়ে আসতে পারি, আমরা লাইক এখানেই ফোকাস করে, আমাকে না দেখা গেলেও চলবে। একটু পজ নিচ্ছি, ক্লাসের মধ্যে প্লিজ কোথাও যাবেন না, কেউ আমাদের সাথে থাকবেন, ব্রেক। আচ্ছা, এখন মনে হয় দেখা যাচ্ছে, এখন অবশ্যই দেখা যাবে। যদি না দেখা যায় তাহলে অফিসে চলে আসবেন, আপনাকে পরবর্তীতে অফিসে এসে, হ্যাঁ, আপনার কথাগুলি শুনেন, কথাগুলি শুনলে কথা কথা শুনে লিখতে পারেন, ঠিক আছে? আশা করি আমাকেও দেখা যাচ্ছে এখন হালকা পাতলা, এবং আপনার এখানেও দেখতে পাচ্ছেন। তো চেষ্টা করবেন হচ্ছে একটু কাগজ কলম নিয়ে বসতে, ঠিক আছে? ওকে, তো দেখতে পাচ্ছেন এখন, একটু শেয়ার করেন। ছবি ক্লিয়ার না ভাই? ওকে, এইবার বেটার, থ্যাংক ইউ সোনালি আপু, এবার দেখতে পারবেন তো। ওকে, আমরা কোথায় ছিলাম? সরি, যান্ত্রিক গোলযোগ বা আপনার কী বলে ওটাকে, বিরতির পর আবার যুক্ত হচ্ছে আমরা। তো এবার আমরা বলছি হচ্ছে নেভে, নেভেটা হচ্ছে কেন আপনি জানবেন, কারণ হচ্ছে এটা সম্পূর্ণভাবে আইসের ফর্মেশন না, নেভেটা লাইক এখানে আইসের যাচ্ছে। তো ওই জায়গাটাতে আপনারা যখন লাইক ক্লাইম করবেন, স্ক্রু পিটন বা যে কোনো পিটন ঢুকাবেন, একটু সাবধানে ক্লাইম করতে হবে ওই জায়গাটায়, কারণ মানে শক্ত আইসের মধ্যে কিন্তু যে কোনো ধরনের লাইক কী বলে ইকুইপমেন্ট আপনি ঢুকান, যেমন আপনার স্ক্রু পিটনটা আমি শেয়ার করি আপনাদের সাথে, সরি সামনেই ছিল। এটা একটা পিটন, যেটা স্ক্রু পিটন বলে, টিউবলার পিটনও বলে অনেক সময়, এটা ড্রিল করতে হয় হচ্ছে আইসের ভিতরে, লাইক ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকাতে হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা তো, এগুলি যদি ওরকম শক্ত স্নো আইসের মধ্যে না ঢুকানো হয় এটা খুলে আসতে পারে। তবে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে লাইক এই নেভে এলাকায় যে আইসের ফর্মেশনটা আছে সেই আইসের মধ্যে স্ক্রু পিটন কাজ করবে, ঠিক আছে? তারপরে একটু দেখে নেবেন আইসের কন্ডিশনে, এটা অবশ্যই প্র্যাকটিস আপনার কী বলে ওই যতবার আপনি যাবেন ইউজ করবেন তার উপরে আসলে নির্ভর করবে যে কতটুকু কনফিডেন্টলি আপনার ক্লাইম্ব করছেন এবং সেফলি নিরাপদে ক্লাইম্ব করছেন। তো ওকে, নেভেটা জানলাম আমরা, এরপরে জানবো হচ্ছে বার্কশুন্ড। বার্কশুন্ডটা হচ্ছে লাইক এইটা ওই যে অ্যাকুমুলেশন জোন বলেছি, অ্যাকুমুলেশন জোন থেকে যখন আপনার নেভের তে যাওয়ার জন্য, আপনার যে ফার্ন এ যাওয়ার জন্য যেই সিস্টেমটা, সেই প্রসিডিউরে যখন বরফটা তৈরি হয়ে যাওয়ার মতো একটা অবস্থান হয়, তখন ওই লেয়ারের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, যেটা আপনি বলতে পারেন যে ওই গ্লেশিয়ার প্রথম ফাটল বা প্রথম লাইক কী বলে ওটাকে প্রথম ক্রেভার্স, প্রথম যে ক্রেভার্স সেটাকে আপনার বার্কশুন্ড হিসেবে বলতে পারেন, ঠিক আছে? এটা অনেক গর্ত হতে পারে, মানে অনেক ডিপ হতে পারে, ইউ ক্যান ইমাজিন, লাইক 100 মিটার হতে পারে, আরও বেশি হতে পারে, কম হতে পারে। একবার ওখানে পড়ছেন তো গেছেন, ঠিক আছে? কয়েকদিন আগে ওই কালকে একটা ভিডিওর কথা বলেছিলাম, সেই ভিডিওতে তারা লাকিলি 80 ফিটের পরে একটা জায়গায় লাইক একটা ইয়ের মতো চোখ
আইসের মতো পেয়েছে, যেখানে আইস আটকে ছিল, তো সেখানে আপনার আটকে গিয়েছিল, নয়তো আরও নিচে গেলে ওরা বাঁচতে পারতো না। ওকে, তো এরপরে আমরা আসতেছি হচ্ছে অ্যাবলিশন জোন। অ্যাবলিশন জোনগুলোর মধ্যে আপনি কী কী জিনিস পাবেন সেটা একটা লিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। লাইক ক্রেভার্স অবশ্যই পাবেন, টার্ন পাবেন। লাইক হোয়াট ইজ ক্রেভার্স? ক্রেভার্স হচ্ছে বরফের ফাটল, যে গ্লেশিয়ারের যে নদীটা আছে সেটা যে মুভ হচ্ছে, সেই মুভ হওয়ার কারণে, আর ওই গ্লেশিয়ারের যে ওই আইস তো একটু শক্ত, ঠিক না? সেটা যত মুভ হবে আস্তে আস্তে ধাক্কা দিয়ে 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 ফাটতে ফাটতে বের নামবে নিচের দিকে। লাইক এরকম না যে কিছু অংশ হয়তো বা পুরোপুরি নেমে আসতেছে একসাথে করে, বাট কিছু এলাকা ফাটল ধরে, কারণ শক্ত জিনিস তো বুঝতে পারছেন না, মুভ হলে ফাটল ধরতেই পারে। তো ক্রেভার্স তখনই তৈরি হয় গ্লেশিয়ারের মধ্যে যখন মুভমেন্টের কারণে ফাটল তৈরি হয়, সেটাই হচ্ছে ক্রেভার্স। ক্রেভার্স অনেক ধরনের হয়, লাইক আপনার ভার্টিক্যাল ক্রেভার্স হতে পারে, হরিজন্টাল ক্রেভার্স হতে পারে, এটা ইউ শেপ হতে পারে, ভি শেপ হতে পারে, অনেক টাইপের ক্রেভার্স আছে, ঠিক আছে? এখন কোন ক্রেভার্সে কীভাবে আপনি ক্রস করবেন, আরেকটা ক্রেভার্স আছে, একটু পরে আমরা আসতেছি ওখানে, ক্রেভার্সের বিষয়ে একটু কিছু বলবো পরে। টার্ন হচ্ছে, টার্ন কী জিনিস? টার্ন হচ্ছে আপনার লাইক হাই অল্টিটিউড লেক বলতে পারেন। গ্লেশিয়ারের মধ্যে অনেক সময় সুন্দর সুন্দর ইয়ে পাওয়া যায়, মানে লাইক কী বলে ওটাকে, লেকের মতো পাওয়া যায়, যেটা বরফের মতো অবস্থান থাকে, অনেক সময় সামারের সময় শুকনাও চলে আসে। এরপরে আছে আইসফল। আইসফলটা হচ্ছে আপনার গ্লেশিয়ারের একটা ফর্মেশন। গতকালকে আপনাদেরকে বলেছিলাম গ্লেশিয়ারের ফর্মেশন যেটা হচ্ছে আপনার কী বলে ওটাকে, যেই গ্লেশিয়ারটার গতি একটু বেশি, লাইক এলিভেশন একটু বেশি, ওরা বেশি মুভমেন্ট করে, মুভমেন্টের কারণে আপনার প্রচুর পরিমাণ লাইক স্নোগুলি, আইসগুলি, আইসের ফর্মেশনগুলি একটু পপকর্নের মতো দেখা যায়, এবং প্রতিনিয়ত এটার ধাক্কায় ধাক্কায় থাকে, এবড়ো তেবড়ো থাকে, এবড়ো তেবড়ো যেই আইসগুলি আছে এবং এটার গতিটা অন্যান্য যে গ্লেশিয়ার আছে তার থেকে অনেক বেশি থাকে, তো ওইটাকে বলা হয় আইসফল। যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে খুম্বু আইসফল, বুঝতে পেরেছেন? তো এরপরে হচ্ছে আরেকটা গ্লেশিয়ার টেবিল। গ্লেশিয়ার টেবিলটা হচ্ছে কি, আপনার মোরেনের একটা ইয়ে বলেছিলাম আপনাদেরকে, আমি বসে আরাম পাচ্ছি না। ওকে, এখন কি দেখা যাচ্ছে আমাকে? ওকে, আমি একটু দেখে নিই, একটু দেখে নিই আমাকে দেখা যাচ্ছে কি না, আমি কি বেশি উপরে উঠে গেছি নাকি না, এটা দেখেছি। ওকে, পারফেক্ট, তো পারফেক্ট। আরে বৃত্ত ভাই পারফেক্ট বলেছে, ধন্যবাদ ওয়াচিং। ওকে, সো আজকে মোরেন, ও নিচেই আছে মোরেন। মোরেন হচ্ছে আপনার বরফের যে নদী আছে সেটাকে মোরেন বলে, ঠিক আছে? হ্যাঁ, লাইট লাগছে, ওকে নো প্রবলেম, লাইট থাকুক। আমার অ্যাসিস্ট্যান্ট চেষ্টা করছে যে আপনার যত রকমের ভাবে আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, আমাকে একটু একটু করে ঠিক করে দিতে বলছে সব কিছু। আমার মনে হয় এটা একটু চাপবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো গ্লেশিয়ার টেবিল হচ্ছে আপনার, গ্লেশিয়ারের মধ্যে অনেক সময় দেখা যায় যে আপনার লাইক মোরেনের একটা পাথর পড়ে আছে উপরে, সেই পাথরের নিচে যেই বরফের কুণ্ডলিটা আছে সেটা থেকে যায়, এবং ওই তাপ টেম্পারেচার বা যে বিভিন্ন কারণে সাইড থেকে আস্তে আস্তে বরফগুলি খুলে আসে, তো ওইটা একটা টেবিলের মতো তৈরি হয়ে যায়। হ্যাঁ, এটা ভালো একটা অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে ইউজ করা যায়, অ্যাঙ্কর করার জন্য এটা কাজে লাগতে পারে, গ্লেশিয়ার টেবিল। এটা দেখবেন আপনারা যদি গ্লেশিয়ারে কখনো যান, অবশ্যই দেখবেন। মোরেন হচ্ছে লাইক পাথর, গ্লেশিয়ারের মধ্যে আশেপাশে যেই পাথরগুলি আছে সেগুলোকে বলা হয় মোরেন। মোরেন অনেক বড় হয়, অনেক ছোট হয়, বিভিন্ন টাইপের হয়। এরপরে আসে যে মোরেনের ব্যাপারটা, মোরেন তিন ধরনের মোরেন আমরা পাই গ্লেশিয়ারে, একটা হচ্ছে ল্যাটারাল মোরেন, আর একটা হচ্ছে ডিয়াল মোরেন, আর একটা হচ্ছে টার্মিনাল মোরেন। আপনার ছবিতে দেখবেন যদি এই গ্লেশিয়ারটা এরকম আপনার কী বলে এখানে, হ্যাঁ গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে, গ্লেশিয়ার মাঝামাঝি একটা লাইন দেখা যাচ্ছে, সেই লাইনটা হচ্ছে আপনার লাইক মিডিয়াল মোরেন, মাঝামাঝি লাইক গ্লেশিয়ারের ভেতরে যেই পাথরগুলি থাকে উপরে নিচে যেখানেই থাকুক না কেন ভিতরে মাঝামাঝি, সেটাকে বলা হয় মিডিয়াল মোরেন। ল্যাটারাল মোরেনটা হচ্ছে সাইড থেকে যে পাহাড়গুলো থেকে পাথরগুলি পড়ে এসে সাইড থেকে আপনার গ্লেশিয়ারের মধ্যে অবস্থান করছে, সেইগুলিকে বলা ল্যাটারাল মোরেন। আর হচ্ছে আপনার টার্মিনাল মোরেন হচ্ছে সিম্পলি যেগুলি হচ্ছে আপনার শেষ ভাগে, হ্যাঁ আপনার লাইক গ্লেশিয়ারের
শেষ অংশে একটা স্তূপের মতো জমা হয়ে থাকে, লাইক টার্মিনালে আমরা যেরকম লঞ্চগুলি ভিড় করে না, ওরকম ভিড় করে শেষের অংশে পাথরগুলো, পাথরগুলো, সেটাকে বলা হয় টার্মিনাল মোরেন। ওকে, এই মোরেন কি কি উপকার হতে পারে? গ্লেশিয়ারের মধ্যে মোরেন আমাদের কি উপকার আসতে পারে? অপকারে তো অবশ্যই আসতে পারে। যখন আমরা যদি ধরেন ক্লাইম্ব করছি, কোনো একটা আইসের ভেতরে পাথর আছে, আমরা স্ক্রু পিটন ড্রাইভ করছি, ড্রাইভ করছি, ঢুকছে না, কারণ পাথর। এবং দেখব যে এই স্ক্রু পিটন যখন আমরা ড্রাইভ করি, এখানে ভিতরে ফাটল, মানে একটা গ্যাপ আছে, তো যত ঘুরাবো ভিতর দিয়ে এখানে বরফ পাস হতে থাকে, বুঝতে পারছেন? আইসের গুঁড়োগুলো পাস হতে থাকে আর এটা আমি ঘুরাতে থাকি। যদি আমি দেখি ঘুরছে কিন্তু এখানে আইস বের হচ্ছে না, তখন আমরা বুঝবো সেখানে ভিতরে কোনো পাথর আছে, তো আমরা এখানে ঢুকানোর চেষ্টা করবো না, তাহলে আমাদের এই আইসের যে ক্রাউনের অংশটুকু আছে এটা নষ্ট হয়ে যাবে। তখন এই ক্রাউন নষ্ট হয়ে গেলে এই আইস, এই পিটন আইসে ঢুকানো হেল হয়ে যাবে। ওকে, সো মোরেন এই দিকে আপনার ক্ষতি করতে পারে, বাট অনেক সময় হেল্প করা হচ্ছে অ্যাঙ্কর করার জন্য, অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে অনেক সময় অনেক বড় বড় মোরেন হেল্প করতে পারে। ওকে, এরপরে আসি ক্রেভার্স। ক্রেভার্স কয় ধরনের? জাফর সাদিক ভাই, থ্যাংক ইউ এভাবে বলার জন্য। কোয়ারেন্টাইন এর দিনগুলোতে এমন একটা আয়োজন করার জন্য মাহি ভাই আর রোপ4-এর প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আপনাকে আপনি দেখছেন এবং আশা করি কিছু শিখবেন, এবং কালকে কিন্তু পরীক্ষা। তো যারা আজকে জয়েন করেছেন শুধুমাত্র, গত ছয় দিনের ভিডিও আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজে গেলে পাবেন, দেখবেন। আগামীকালকে আমরা একটা প্রশ্ন শেয়ার করব, সেই প্রশ্ন 30 মিনিটের জন্য এটা অন থাকবে, সেই 30 মিনিটের মধ্যে অ্যান্সার যারা দিতে পারবে তারাই আসলে আমাদের এই পরীক্ষার বিষয়ে কানেক্টেড হতে পারবে এবং সার্টিফিকেট পাবে। সার্টিফিকেট আমরা 7 দিনে দেবো নাকি আরও ক্লাস করে দিই, কি বলেন? সার্টিফিকেট এটা হচ্ছে একটা একটা এক্সাম হবে 7 দিন পরে, তারপর আবার 7 দিন পরে আরেকটা এক্সাম হবে, তারপরে আরেকটা এক্সাম, 3টা এক্সাম বা 2টা এক্সামেই আমরা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করব। ওকে, সরি আমি একটু পানি খেয়ে নিলাম। এরপরে হচ্ছে আপনার ক্রেভার্স। ক্রেভার্স আমি আগেই বলেছি বরফের ফাটল, মানে গ্লেশিয়ারের মধ্যে যে ফাটলগুলো আছে, এই ফাটলগুলো অনেক সময় দেখা যায় অনেক বড় হতে পারে, লাইক কি বলে ওটাকে, ও আপনাকে একটা মেসেজ দিয়ে রাখি, লাইক বার্কশুনগুলি অনেক বড় হতে পারে। আপনার এভারেস্টে যাওয়ার পথে 3rd ক্যাম্প থেকে 4th ক্যাম্পের বা ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 যে গ্যাপটার একটা বার্কশুন পাওয়া যায় ওখানে, ওটা অনেক বড়, সেটাই আলাদা করছে ক্যাম্প 2 এবং ক্যাম্প 3 মাঝখানে। ওইটা পার হওয়ার পরে ডান দিকে হচ্ছে আপনার লোটস এবং বাম দিকে হচ্ছে আপনার এভারেস্ট এর রুট। ওকে, তো ক্রেভার্স অনেক বড় হতে পারে, ছোট হতে পারে, এবং খোলা হতে পারে, বন্ধ হতে পারে। খোলা ক্রেভার্সগুলি একটু নিরাপদ, কারণ আপনি দেখতে পাচ্ছেন এটা কীভাবে ক্রস করতে পারবেন, আপনি বুঝতে পারছেন। যেটা হচ্ছে আপনার হিডেন ক্রেভার্স, ডেঞ্জারাস ক্রেভার্স, এখানে ফাটল, এখানে আপনার 70 ফিট ডিপ, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো আপনারা চেষ্টা করবেন যে দেখতে যে এটা কী ধরনের ক্রেভার্স, ভার্টিক্যাল নাকি হরিজেন্টাল। আপনি এদিক দিয়ে যাচ্ছেন, এটা হরিজেন্টাল ক্রেভার্স পার্সন, এটা পাশ দিয়ে গিয়ে চলে গেলেন, হ্যাঁ। আর যদি আপনার ভার্টিক্যাল থাকে, লাইক এখান থেকে আসলেন, দেখবেন যে এটা কী শেপের, এখানে আপনার কোনো অংশতে মিলে গেছে কিনা, যদি মিলে যেতে পারে তাহলে আপনি ঘুরে যে চলে যেতে পারেন, অথবা আপনার ল্যাডার ফিক্স করতে পারেন। যদি আরও বড় হয়, ঘুরে যাওয়ার কোনো অপশন নাই, তাহলে আপনার ক্লাইম্ব ডাউন করে ক্লাইম্ব আপ করতে পারেন, এবং অপোজিটে আপনার রোপ ফিক্স করে জিপ লাইন বা আপনার রিভার ক্রসিংয়ের সেট আপনি অন্যান্য ক্লাইম্বারদেরকে পার করাতে পারেন, ঠিক আছে। অনেকটা সিস্টেম আছে, অনেক ধরনের টেকনিক আছে এই ক্রেভার্স ক্রস করার জন্য। কিছু কিছু ক্রেভার্স ছোট হয়, লাভ দিয়ে আপনি পার হয়ে যেতে পারেন, জাম্প করে, বা কিছু জায়গায় জাম্প করতে হয় এমনভাবে, মুভিতে আপনার হয়তো বা দেখেছেন, দুই হাতে আইস্যাক্স থাকে, রোপ ফিক্স করা থাকে, জাম্প করে অপোজিটে যেই ওয়ালে হিট করে নিজেকে লক করে, তারপর সে ক্লাইম্ব আপ করে উপরে যেয়ে রোপ ফিক্স করে অন্যান্য ক্লাইম্বারদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো বেসিক্যালি আপনার এই ওপেন ক্রেভার্স খুবই সহজ, খুবই রিস্ক, সহজ না সরি, খুবই রিস্ক কম এটা ক্লাইম্ব করার জন্য, এটা অতিক্রম করার জন্য। বাট হিডেন ক্রেভার্সটা হচ্ছে খুবই কঠিন, আপনারা কোথায় ক্রেভার্সটা লুকিয়ে আছে আপনি বুঝতে পারবেন না, আপনার ওই পুরো গ্লেশিয়ারটার নেচারটা দেখে আপনাকে অনুমান করতে হবে। এবং কয়েকটা সিস্টেম আছে দেখার, সেটা হচ্ছে আপনার যে গ্লেশিয়ারের মধ্যে যদি কোনো একটু ডাউন প্রেশার থাকে, লাইক একটু ডাবানো আছে, সমান একটু দেখবেন একটু টিল্ট বা একটু মানে ট্যাপ খাওয়া, তো বুঝতে পারবেন সেখানে কিছু একটা থাকতে পারে।
তো সেই সব জায়গাগুলো ওভার মানে আপনি ক্রস করবেন। কিছু কিছু জায়গায় আপনার একটু ক্র্যাকের মতো থাকতে পারে, হালকা পাতলা ভি শেপ ক্র্যাক থাকতে পারে, তো সেসব জায়গায় আপনারা একটু কেয়ারফুলি থাকবেন। কিছু কিছু জায়গায় একবারেই বুঝে যাবে না, কারণ স্নো এমনভাবে পরে ঢেকে ফেলবে বুঝতে পারবেন না, নিচে কিন্তু ফাঁকা। তো আপনি যদি পাড়া দেন ধাপাস নিচে চলে যাবেন, এবং যদি আপনার সেফটি না থাকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। তো গ্লেশিয়ারে ওপেন হিডেন যেটাই হোক না কেন, অবশ্যই সাজেশন করি আমরা হচ্ছে মিনিমাম তিনজন ক্লাইম্বার না হলে আপনি ক্লাইম্ব করতে যাবেন না, মিনিমাম তিনজন ক্লাইম্বার, ঠিক আছে? তো কারণ হচ্ছে কি, আপনি একজন যাচ্ছেন, পরের জন আছে, তারপরে আরেকজন। এখন কথা হচ্ছে যে আপনি পড়ে গেলেন, তাহলে যখন ফলেন বলবেন সে সেফটি দেওয়ার চেষ্টা করবে, যদি সে মিস করে পরের জন দেওয়ার চেষ্টা করবে, দুজন একজন একসাথে সেভ করবে, দুইটা ফ্র্যাকশনে একজনের ওয়েট নেওয়া যায়, বুঝতে পেরেছেন? কিন্তু একজন আরেকজনের ওয়েট নিতে পারবে না। আর যদি সিঙ্গেল থাকেন তাহলে তো কোনো কথা নেই, পড়লেন তো মরলেন, ওই যে পরশুইন তো মরশুইন, ঠিক না? সো হিডেন গ্লেশিয়ার হিডেন ক্রেভার্সগুলি পার হওয়ার জন্য কিছু টেকনিক আছে। যদি আপনার মনে হয় যে এটা আপনার ওয়েট নিতে পারবে, সেই ক্ষেত্রে থার্ড যে ক্লাইম্বার আছে বা সেকেন্ড ক্লাইম্বার আছে তারা কী করবে, নিজেকে অ্যাঙ্কর করবে একটা জায়গায়, স্ক্রু পিটন দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট করে নিজেকে সেলফ অ্যাঙ্কর করবে, তারপরে বিলে দিবে সামনে লিড ক্লাইম্বার। সে এমন হতে পারে ফর্মেশন দেখে হামাগুড়ি দিয়ে যাবে, নয়তো আপনার ক্রলিং করে যাবে, নয়তো আপনার আইস্যাক্সটাকে এইভাবে নিয়ে নিয়ে লাইক ধীরে 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 আগানোর চেষ্টা করবে। এটা করা হচ্ছে নিজের ওয়েটটাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে সামনে চলে যাওয়া। একজন যদি চলে যেতে পারে, পরবর্তী জন রোপ ফিক্স করার পরে, দুইটা সাইডে রোপ ফিক্স করার পরে পরবর্তী ক্লাইম্বারদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে ওপেন ক্রেভার্স এবং হিডেন ক্রেভার্সের মধ্যে পার্থক্য। হিডেন ক্রেভার্স বা ওপেন ক্রেভার্সে যেখানে যদি পড়ে যান ভয় পাবেন না, যদি আপনি সুস্থ থাকেন। তাহলে কিছু টেকনিক আছে, সেগুলি শিখে নেবেন, তাহলে আপনারা সেলফ রেস্কিউ করেও আসতে পারবেন। লাইক একটা টেকনিক আছে এইট ক্লাইম্বিংয়ে হচ্ছে এই ধরনের ইকুইপমেন্টগুলি লাগবে আপনার। আর ক্র্যাম্পন বলছি একটু আগে, অবশ্যই গ্লেশিয়ার এলাকায় ক্র্যাম্পন পরতেই হবে, ঠিক আছে? ক্র্যাম্পন হচ্ছে এক ধরনের লাইক লোহার যন্ত্র, সেটা হচ্ছে আপনার জুতার নিচে পরা হয়, বুঝতে পেরেছেন? এখানে অনেকগুলি কাঁটা থাকে, সামনে দুইটা কাঁটা থাকে, এই দাঁতগুলো হচ্ছে, এইগুলি হচ্ছে আপনার লাইক যদি আমি মাউন্টেনিয়ারিংয়ের ভাষায় বলবো স্পাইক। এই স্পাইকগুলি খুবই স্ট্রং, এবং শুধুমাত্র এতটুকু অংশ আপনার ওয়েটকে নেওয়ার জন্য সক্ষম। এখন বলেন যে এইটা তো নিতে পারবে, আইস কি নিতে পারবে? যদি ব্লু আইস পান, ব্লু আইস এতটুকু যদি আপনি ঢুকাতে পারেন, ঠিক এতটুক, তাহলে অবশ্যই এই অতটুক ফাটালের মধ্যে আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন, ব্লু আইস এত শক্ত, ঠিক আছে? তো গ্লেশিয়ার এলাকায় অবশ্যই ক্র্যাম্পন, আইস্যাক্স এগুলো নিতে হবে। আরও কিছু ডিটেল আসতেছে সামনে। আইসফল একটু আগে বলে ফেলেছি আপনাদেরকে, আইসফল কী জিনিস, র্যাপিড ফল এটা অনেক বেশি, আইসফল বলে ফেলেছি। এখানে হচ্ছে স্নাউট জোনটা, আমি অলরেডি বলেছি স্নাউট জোনটা হচ্ছে আপনার একেবারেই অ্যাভোলিউশনের জোনের শেষ মাথায়, যেখান থেকে আপনার পানিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, এখানে হচ্ছে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে লাইক ক্রসিং গ্লেশিয়ার। একটু আগে বলেছি গ্লেশিয়ার ক্রস করার জন্য অবশ্যই ক্র্যাম্পন ইউজ করতে হবে, তারপর নেভার গো অ্যালোন এটা বলে ফেলেছি, রোপ আপে থাকতে হবে টিমের সাথে। এবং এখানে একটা জরুরি বিষয় হচ্ছে, যতজন ক্লাইম্বার আছে আপনাদের, যতজন ক্লাইম্বার একসাথে ক্লাইম্ব করছেন, প্রত্যেকের ইকুয়াল ইকুইপমেন্ট থাকতে হবে। আপনারা তো জানেন না কে পড়বে ক্রেভার্সে, পিছনের জন্য পড়তে পারে, মাঝখানের জন্য পড়তে পারে, সামনের জন্য পড়তে পারে। তো সব ক্লাইম্বারের মধ্যে ইকুইপমেন্টগুলি সেন্ট্রাল ডিস্ট্রিবিউট হতে হবে সবার কাছে, যাতে সব ধরনের জিনিসপত্র থাকে। কারণ প্রথমজন যদি পড়ে যায়, সিম্পল আমি ধরে রাখলাম প্রথমজন পড়ে গেল, দুইজন কিন্তু অ্যারেস্ট করবে। সেকেন্ড পার্সন যখন লক করলো, পুরোপুরি লক ফলটা যখন আটকে গেল, তখন সেকেন্ড পার্সন যে ফল করলো তাকে জিজ্ঞেস করতে থাকবে, তুমি ঠিক আছো নাকি, তুমি ঠিক আছো নাকি। যদি সাড়া দেয় বা সাড়া না দেয় হোয়াট এভার, তখন সেকেন্ড পার্সন থার্ড পার্সনকে বলবে, থার্ড পার্সন সেকেন্ড পার্সনকে বলবে, তুমি কি ওয়েটটা নিতে পারছো কি না একা। কারণ ওই সেকেন্ড পার্সন ফুল ওয়েটটা সেকেন্ড পার্সনের উপরে থাকে, সেকেন্ড পার্সনের ওয়েটটা থাকে হচ্ছে আপনার থার্ড পার্সনের কাছে। তো থার্ড পার্সন সেকেন্ড পার্সনকে বলে, তুমি কি ঠিক আছো কি না, তুমি কি ফুল ওয়েট নিতে পারছো কি না, একটু হালকা লুজ দেওয়ার চেষ্টা করে। যখন
সেকেন্ড পার্সন দেখতে পাচ্ছে না, সে ওয়েটটা নিতে পারছে, তখন সে বলে যে হ্যাঁ আমি নিতে পারছি, তখন থার্ড পার্সনটা এসে সেখানে একটা রেস্কিউ সেট আপ করে, সি পুলি হোক জেড পুলি হোক, এই যে এসে এই যে কাছাকাছি এসে, তারপরে ওখান থেকে ওই ক্লাইম্বারকে লক করে ফেলে, ওই অ্যাঙ্কর পয়েন্টটা নতুন যে অ্যাঙ্কর করে সেখানে লক করে, তারপরে সেকেন্ড পার্সনটা এসে দুজন মিলে রেস্কিউ যে প্রসিডিউরটা আছে সে প্রসিডিউর করে, বুঝতে পেরেছেন? তো এর জন্য অবশ্যই লাইক থার্ড পার্সনের কাছে যদি ওই সেফটি ইকুইপমেন্ট না থাকে তাহলে সে সেকেন্ড পার্সনের কাছে যেয়ে ধার করে নেওয়ার মতো অবস্থা হবে, আর যদি শুধু যে ক্লাইম্বার পড়ে গেছে তার কাছে সমস্ত ইকুইপমেন্ট থাকে তাহলে তো সে গেল, বুঝতে পেরেছেন? তো এই জন্য সবার কাছে ইকুয়াল ডিস্ট্রিবিউট থাকতে হবে। এখানে কিছু ইম্পর্টেন্স গ্লেশিয়ার আমি বলার চেষ্টা করছি, লাইক গ্লেশিয়ার আমাদেরকে কী কী উপকার দেয়। সিম্পল জিনিস, আমাদের যে পুরো ইকোসিস্টেমটা আছে সেই ইকোসিস্টেমে গ্লেশিয়ার ইফেক্ট অনেক বেশি, অনেক মানে সম্পূর্ণ বেশি। বাংলাদেশে মতো আপনার এই নদী বিধৌত এলাকা যেগুলো আছে, যেসব দেশগুলো আছে, এই গ্লেশিয়ার না থাকলে সেগুলো শেষ, পুরোপুরি শেষ। এই সাউথ এশিয়ার মধ্যে প্রায় আপনার 20-30% মানুষ এই গ্লেশিয়ারের উপরেই বেস করে বেঁচে আছে, কারণ এই গ্লেশিয়ার থেকে নদী তৈরি, এই নদীর মাধ্যমে থেকেই মানুষ সরাসরিভাবে কানেক্টেড, আর ইনডাইরেক্টলি তো আরও অনেক মানুষ সবাই কানেক্টেড এই গ্লেশিয়ারের সাথে। এই গ্লেশিয়ার যদি ধীরে ধীরে মেল্ট হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে পৃথিবীর শেষের দিকে চলে যেতে থাকবে। গত 20-30 বছর আগে গ্লেশিয়ার যেই অবস্থানে ছিল এখন তা থেকে অনেক উপরে চলে গেছে, কারণ হচ্ছে গ্লোবালাইজেশন, কারণ হচ্ছে আপনার আমাদের যে লাইক কী বলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং ওখানে মেল্ট হওয়া শুরু করেছে। তো আমরা চেষ্টা করব আমাদের যে কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য, যদিও এখন করোনার কারণে বাংলাদেশে এবং ওয়ার্ল্ডে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে, আশা করি গ্লেশিয়ারটা কিছু বা পৃথিবী একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে। তো আমরা চেষ্টা করব এই প্র্যাকটিসটা রেগুলার রাখার জন্য, কারণ হচ্ছে কি আমরা কিছুদিন আগে আমাদের এক ভাই লাইক একটা মেসেজ সবার সাথে শেয়ার করে একটা এক্সপেডিশন করেছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, লাইক একটা প্লাস্টিক যেটা একবার ইউজ হচ্ছে সেটা আমরা না করি, বাজারে যাচ্ছি অনেক প্লাস্টিক পাচ্ছি, ফরগেট অ্যাবাউট দ্যাট, একটা বড় ব্যাগ রাখি ঘরের মধ্যে সেটা নিয়ে যেয়ে আগে যেটা আমরা করতাম যখন প্লাস্টিক ওরকমভাবে ছিল না, আমার বাজারের ব্যাগ বাসায় থাকতো সেটা নিয়ে বাজারে যেতাম, সব কিছু ওখানে নিয়ে চলে আসতাম। তো প্লিজ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাদ দেন, ইভেন আপনার লাইফস্টাইলটাকেও একটু চেঞ্জ করেন। আহামরি অনেক লাইক পারবেন না, তারপরে যতটুকু পারা যায় মিনিমাইজ করার চেষ্টা করেন। এই যে ল্যাপটপ, এই যে ভিডিও, এই যে এগুলি দেখাচ্ছি, এগুলি কিন্তু অনেক কার্বন ফুটপ্রিন্ট ক্যারি করে। সো উই আর সরি ফর দ্যাট। তারপরে এই মেসেজটা যদি আরেকটু কমাইতে পারে আমাদের জন্য ভালো হবে, ওকে? আমাদের পৃথিবীটাকে ঠান্ডা রাখার জন্য হেল্প করে, তারপরে আপনার অনেক পশু পাখির বেঁচে থাকে এর উপরে, লাইক এই পোলার এরিয়া যে আমাদের নর্থ পোল এলাকায় বা সাউথ পোল এলাকায় অনেক যে বরফের মধ্যে পেঙ্গুইন পাবেন, শিল পাবেন, তারপরে স্নো বিয়ার পাবেন, আপনার স্নো কী বলে হচ্ছে টাইগার যেটা আছে, ল্যাপার্ড, সেগুলো পাবেন, অনেক ধরনের প্রাণী আছে। তার আরও যেটা হচ্ছে মাউন্টেনের যেই এরকম মানে অনেক অনেক ধরনের হেল্প আছে, আমি সব কিছু বলতে পারছি না, এটা একটা হিউজ সাবজেক্ট। গ্লেশিয়ার আমাদের উপকার করে, গ্লেশিয়ার না থাকলে আমরা থাকতে পারবো না, এটা মাথায় রেখে। ওকে, কিছু জেনারেল ইনফরমেশন, আমার মনে হয় আমাদের 45 মিনিট শেষ, ওয়াও এত তাড়াতাড়ি সময় শেষ হয়ে যায় আমি বুঝতে পারছি না। তারপরে রেস্কিউ নিয়ে একটা ক্লাস হবে আশা করছি, ওকে মিল্টন ভাই, রেস্কিউ নিয়ে একটা ক্লাস চাচ্ছেন, এটা তো পুরোপুরি প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা চেষ্টা করব রেস্কিউ নিয়ে একটা ক্লাস করার জন্য চেষ্টা করব। ওকে, কিছু জেনারেল ইনফরমেশন, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে গ্লেশিয়ারটা আছে সেটা হচ্ছে আপনার অ্যালপাইন গ্লেশিয়ার, আমি বলছি ভ্যালি গ্লেশিয়ার না, অ্যালপাইন গ্লেশিয়ারের মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা এখানে লেখা আছে আপনার ফিটচ্যাংকো গ্লেশিয়ার, এটা হচ্ছে তাজিকিস্তানে, বুঝতে পারছেন? এটা প্রায় 77 কিলোমিটার বিস্তারিত এটার অবস্থান, খুবই বড়। এর থেকে একটু কম হচ্ছে সিয়াচিন গ্লেশিয়ার 76, যদিও সিয়াচিন গ্লেশিয়ার এক সময় ছিল 134 কিলোমিটার, আর এখন হচ্ছে মাত্র 72 কিলোমিটার বা 76 কিলোমিটার, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লেখা থাকে, এর আশেপাশেই হবে, কই 134 আর কই হচ্ছে প্রায় 50% কমে গেছে, মাই গুডনেস, সব আমরা করতেছি, বুঝতে পারছেন? আর ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্লেশিয়ার হচ্ছে আপনার ল্যাম্বার্ট গ্লেশিয়ার, সেটা হচ্ছে লোকেটেড ইন অ্যান্টার্কটিকা,
সেটা মানে লাইক ওয়াইড হচ্ছে 100 কিলোমিটার এর মতো আর লং হচ্ছে প্রায় 400 কিলোমিটার, বুঝতে পারছেন কত হিউজ। আর এটা যদি আপনার কত থিকনেস সেটা বলতে গেলে আমি বলতে পারবো না যে কতখানি, এটা অনেক হিউজ হিউজ লাইক মানে টন কে টন, 1000 উপরে টন বরফ ক্যারি করছে। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস। এই ক্লাসগুলোর মধ্যে যদি কোনো কিছু মিস হয়ে যায় আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি, কোনো কিছু মিস হয়নি আমার মনে হয়। তারপরে যদি কারো কোনো কিছু জানার চেষ্টা থাকে, আগামী 5 মিনিটের মতো আমরা আছি, লাইক সেই 5 মিনিটের মধ্যে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে এটা উত্তর দেব। এখানে একটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের কাছে, কোশ্চেন করি, এই কোশ্চেন পরীক্ষা থাকতে পারে, ওয়ার্ল্ডের কোন কান্ট্রিতে সবচেয়ে বেশি গ্লেশিয়ার আছে বলেন তো। আমি ইয়ে বলে দিই, লাইক 4টা অপশন বলি, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, না এটা বলতে হবে নেপাল, বলেন এই 5টার মধ্যে কোনটা। বাংলাদেশে তো কোনো গ্লেশিয়ার নেই, এই যে বাংলাদেশ বাদ, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এই 4টার মধ্যে কোনটা, উত্তর দেন এখনই উত্তর দেন। আমি 1 থেকে 10 গুণ মেরের মধ্যে উত্তর দিতে হবে। Rope8 এর পক্ষ থেকে Rope4 এর প্রতি কৃতজ্ঞতা, মিল্টন বাড়ি। আচ্ছা, আপনি কি Rope8 খুলবেন নাকি, বেসিক কোর্সে Rope8 ছিলেন না? থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে বেসিক কোর্সে আমি এমওএ কোর্সে ছিলাম, খুব ভালো লাগছে ওখানে আপনার সাথে দেখা করে। মিল্টন ভাই ছিল গত মিশন হিমালয়ে আমাদের যে অডিশন রাউন্ডে এসেছিলেন উনি, গতবারের যে রাজীব ছিল আমাদের, রাজীব যেভাবে বাদ পড়ে গেছিলো ঠিক সেভাবেই বাদ পড়েছে মিল্টন ভাই, কিন্তু মিল্টন ভাই দমে থাকে নাই, সে বেসিক কোর্স করতে গিয়েছে এবং বেসিক কোর্স কমপ্লিট করে এসছে এবং খুব ভালো ভালো ফলাফল নিয়ে এসছে। থ্যাংক ইউ মিল্টন ভাই, আমরা আপনাকে চিনতে পারিনি বা আপনি আমাদেরকে চেনাতে পারেননি, যেটাই হোক বাট আপনাকে চিনতে পেরেছি পাহাড়ে গিয়ে। মিল্টন ভাই, বেসিক কোর্সের একটা সাজেশন দিয়ে দিই, বেসিক কোর্সে মিল্টন লেগে সবার জন্য 28 দিনের কোর্স, এটা খুবই টাফ একটা কোর্স, কোশ্চেন করতে থাকেন, কোশ্চেন করেন আর যে কোশ্চেনটা করেছে সেটা উত্তর দেন। তো 28 দিনের কোর্সের মধ্যে অনেক সময় দেখা যায় যে লাইক সবই সহজ, কঠিন কি, কঠিন কিছুই না। প্রথম 4-5 দিন মিল্টন ভাই আমাকে বলছে ভাই সবই তো সহজ, এই আর কি, এরকমই করতে থাকেন, মজা পাবেন। তো সে বেস ক্যাম্পে মিল্টন ভাই একদিন আমাকে বলতেছে মাহি ভাই শরীরটা তেমন ভালো লাগতেছে না, এই না সে না, আজকে যাইতে ইচ্ছা করতেছে না গ্লেশিয়ার প্র্যাকটিসে, যেটা আমার প্রায় 2012-তে হয়েছিল আমার বেসিক কোর্সের সময়। একটা মোমেন্টে হয় যে ট্রেনিংয়ে আপনার কিছু করতে ভালো লাগে না, শরীর ছেড়ে দেয়, শরীর কিন্তু আপনার ভালো আছে, সবই ভালো আছে, কিন্তু আপনার মেন্টালি আপনাকে ডিমোরালাইজ করে ফেলে, লাইক এক পিছুটান, যাইস না আজকে, না গেলে কী হবে। তো ওইটাই হচ্ছে মেইন একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যে ওভারকাম করতে পারছে তারা খুব সুন্দরভাবে বেসিক কোর্স করে আসতে পারছে। আমি মিল্টন ভাইকে রিকোয়েস্ট করেছিলাম ভাই যান, মানে যদি খুব খারাপ না লাগে যেয়ে আসে, দেখবেন ভালো লাগবে। এবং সেদিন গিয়েছে, গিয়ে ভালো মতো প্র্যাকটিস করে এসছে এবং ফুরফুরা মন নিয়ে ফিরে আসছে এবং সুন্দরভাবে কমপ্লিট করে আসছে। যাই হোক, কারো মনে কোনো কোশ্চেন নেই, আশা করি গ্লেশিয়ার সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে সবার। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমরা অনেক কৃতজ্ঞতা, আজকে অনেকেই আমাদের সাথে ছিলেন এবং শেয়ার কয়েকজন করেছেন আমি জানি না, আশা করি সবাই শেয়ার করছেন এবং সবাই শেয়ার করবেন, এটা আমার বিশ্বাস। এই বলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকাল পরীক্ষার জন্য প্রস্তুত থাকবেন, আমরা পরীক্ষা কীভাবে কী হবে একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা একটা গুগল রেজিস্ট্রেশন ফর্ম আজকেই অন করে দেব, যারা এই ফর্মটা রেজিস্ট্রেশন করবেন তাদেরকেই আমরা লিঙ্ক পাঠাবো প্রশ্নের, সবাইকে তো প্রশ্ন দিয়ে লাভ নাই ঠিক না। তো যারা ইন্টারেস্টেড, যারা আমাদের সাথে ক্লাস করছেন তাদেরকে আমরা আজকে ঠিক 8টার দিকে, রাত 8টার দিকে ওই প্রশ্নটা ইয়ে করবো, মানে গুগল ড্রাইভ যেটা আপনারা রেজিস্ট্রেশন করবেন যে পরীক্ষার জন্য, তো ওইটা শেয়ার করবো আমাদের পেজের মধ্যে শেয়ার করব। প্লিজ আপনারা 2-3টা অ্যান্সার দিলেই হয়ে যাবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার, এরকম ইমেল অ্যাড্রেস, যেখানে আমরা আসলে আমাদের পরীক্ষার যে কোশ্চেনিয়ারটা সেটা পাঠাবো। ওকে, আজকে 8টায় অবশ্যই, আজকে 8টায় Rope4 পেজে আপনারা নক করবেন, প্লিজ দেখবেন, এবং আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।